হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে খুবই সুন্দর ওয়েদার লন্ডনের, অনেক দিন থেকে এরকম ওয়েদার আসলে হয় না, খুবই ভালো লাগছে। আজকের সকালবেলাটা দেখে অনেক বেশি রোদ ছিল, তবে এই ওয়েদারটা অনেক বেশিক্ষণ থাকেও নি, কিছুক্ষণ পর আবার মেঘলা হয়ে গিয়েছে। তো আবার মানে মনটাও খারাপ হয়ে যায়। আসলে ওয়েদার ভালো থাকলে মন মানসিকতা অনেক ভালো লাগে বা কাজকর্ম করতেও এনার্জি পাওয়া যায়। তো দুদিন আগে নাভান ছোটো একটা অ্যাক্সিডেন্ট করেছে, মানে নাওফকে দৌড়াচ্ছিল আর ও খুব জোরে স্পিড করে দৌড়ার সময় পড়ে গিয়েছিলো আর একটু ব্লিডিংও হয়েছে। তো আমরা ডাক্তারের সাথে কথা বলে ওকে ব্যান্ডেজ করিয়েছি, ঘরেই ট্রিটমেন্ট দিয়েছি। এখন সকালবেলা ওকে আমি ট্রাই করছি ব্রেকফাস্ট খাওয়ানোর জন্য, তবে ও ব্রেকফাস্ট খাবে না, ও বলছেই ও ব্রেকফাস্ট করবে না। ঘুম থেকে ওঠার পরই ও আমাকে বলেছিল পিৎজা খাবে, কারণ কার্টুনে ইদানিং যাই দেখে তাই ও খেতে চায়, বা কার্টুনে যে টয়গুলা দেখে খেলনাগুলা তাই আমাদেরকে ডিমান্ড করে ওইগুলা দেওয়ার জন্য। তো ওর বাবা বললেন ঠিক আছে পিৎজা দেবো, আগে ব্রেকফাস্ট করো, কিন্তু না ও ব্রেকফাস্ট করবে না। পরে অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে জোর করে আমি বিস্কিট খাইয়েছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, আলু ভাজি আর পরোটা। আমাদের ব্রেকফাস্ট পরে আমি সব থালা বাসন ধুয়ে নেব, তারপর আমি আমাদের লাঞ্চের প্রিপারেশন করব। লাঞ্চে আজকে আমি একটু ভাজি রান্না করব, ডাল আর চিকেন ভুনা। আসলে এগুলা কমন রান্না, আমরা সবাই রান্না করতে পারি। তো আমি আমার রান্নাবান্না শেষে কিচেনটাও গুছিয়ে নেব, আসলে সকালবেলা অনেক বিজি সময় কাটে। তো এখন নাভা নওয়াফ খেলছে, মনেও হচ্ছে না যে গতকালকে এত বড় অ্যাক্সিডেন্ট করেছে। ওর দৌড়াদৌড়ি লাফালাফি দেখে মনে হচ্ছে ও পুরোই সুস্থ। তো ওকে অনেক ব্লিডিংও বের হয়েছে, ওকে ও দেখেছে, ও অনেক ভয় পেয়েছে, তারপরও ভুলে গিয়েছে। আসলে বাচ্চারা এরকমই মারামারি করবে তারপর ভুলেও যায়। তো আমি অনেকবার বলছি তুমি এই জায়গায় ফ্রিজের সাথেই তুমি ধাক্কা খেয়েছো, তো এখানে বারবার যেও না, তো আবার ধাক্কা খাবে তারপর ব্লিডিং হবে। তো ও কথা শুনছে না, ও আবার খেলাধুলা করছে, নাওফকে মানে দৌড়াচ্ছে, নাওফও ওকে দৌড়াচ্ছে। তো ওদের খেলাধুলা আসলে সামনাসামনি আমি থাকি সব সময়, তা না হলেই দেখা যায় ওদের মধ্যে ঝগড়া লেগে যায় আর অনেক সময় আসে যে ধাক্কাধাক্কিও শুরু হয়ে যায়। তো আমার প্ল্যান ছিল আমি কয়েকটা রেসিপি শেয়ার করব, কিন্তু ইদানিং এত ব্যস্ততা আর ওদের সাথে সাথে থাকতে হয় তাই আর রেসিপিগুলো শেয়ার করতে পারছি না। একটু ঠান্ডা মাথায় রেসিপিগুলো শেয়ার করতে হয়, তা না হলে মিসিং হয়ে যায়। আর আমি বাচ্চাদেরকে কান্নাকাটি করিয়ে আসলে এভাবে রান্নাবান্না করতে পছন্দ করি না। যখন আমার বাচ্চাগুলো হাসি খুশি থাকে বা মানে ঠিক থাকে, কোনো প্রবলেম করে না, তখন আসলে আমি রেসিপিগুলো রেকর্ড করতে বা শেয়ার করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। তা না হলে ও তাড়াহুড়োর মধ্যে অনেক কিছু ভুলও লেগে যায়। আসলে যারা বাচ্চা আছে বা বাচ্চাদের মা অবশ্যই আমার কথা কি বোঝাতে চাচ্ছি বুঝবেন। এখন একটা হবে, একটা থেকে দেড়টা ওদের বাবা ওর জন্য নাভানের জন্য চিকেন আর চিপস এগুলো পছন্দ করে, তো ওগুলো আনছিলেন খাওয়ার জন্য, একটু খেয়েছেও। আসলে ওর ভাতের প্রতি এতে ইন্টারেস্ট নেই। আর এখানে দেখছি লিচু আনা হয়েছে, খুবই সুইট এই লিচুগুলো, রসালো। আমাদের বাংলাদেশের যে রাজশাহীর লিচু যে টেস্ট সে ঠিক সেই রকমই, খুব ভালো লাগে। নাভার নাওফকে আমি এর মধ্যে বাতও করিয়ে নিয়েছি, ওকে বাত করানোর পর একটু উপরে নিয়ে এসেছি। ওদের যে টয়গুলো আছে খেলনা, নিচে অর্ধেক রাখা আছে আর উপরে অর্ধেক রাখা আছে, তো ওদের বাবার রুমেও রাখা আছে। তো আমি ওদেরকে এখন খেলতে দেব, পুরোপুরি ঘরটাকে মেস করবে, তারপর আবার ঠিকঠাক করে রেখে দেব যখন ওদের খেলা শেষ হয়ে যাবে। তো এইভাবে আমার দিনে
6-7 বার গুছাতে হয় ওরা এলোমেলো করে, তারপর আবার ঠিকঠাক করে সুন্দর করে রুমকে গুছিয়ে যায়। সারা ঘরের মধ্যেই ওদের খেলনা আছে, তো এগুলো আবার টাইডি করেও রাখি। ইদানিং নাভানও দেখছি শিখে গেছে, খেলানোর পর ও নিজে নিজে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখবে। আসলে আমি যাই করি ও ফলো করে, নাভও ফলো করছে ইদানিং, আমি ওকেও দেখছি। আমি বা নাভান যা করি তাই ও করতে চায়। হান আজকে লাঞ্চ করিনি, ও পিৎজা বলছিল যে সকাল থেকে পিৎজা পিৎজাই করছিল, তখন ওর বাবা ওর জন্য একটা পিৎজা নিয়ে এসেছেন, তো ও পিৎজার 1-2 পিস খেয়েছে। আসলে বাচ্চারা যখন খাওয়া দাওয়া বন্ধ করে তখন আসলে মন খুবই খারাপ হয়ে যায়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।